বন্ধুরা, যে টাকা খরচা করে আপনি প্রতিবার তারাপীঠ যাচ্ছেন, মায়াপুর যাচ্ছেন, নবদ্বীপ যাচ্ছেন, সেই টাকা খরচা করেই আপনি এবার যেতে পারবেন কামাখ্যা, 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কামাখ্যা। আসুন মন্দিরের কিছু কাহিনী জেনে নি। মন্দিরের উপরে স্বর্ণকলস দেখা যাচ্ছে। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র তীর্থভূমি। কামাখ্যা মন্দিরের চারটি কক্ষ আছে, গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত, অন্যান্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতন দেখতে। নিম্ন আসামেও বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। প্রতিদিন হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন ছাড়ে 9 প্ল্যাটফর্ম থেকে বিকাল 3:50। ট্রেনটি যেহেতু সুপার ফাস্ট, তাই পরদিন সকাল সকাল 9:10 মধ্যেই পৌঁছে দেয় গৌহাটি। গৌহাটি স্টেশনের পাশেই প্রচুর হোটেল রয়েছে। আপনারা হোটেলে স্নান খাওয়া দাওয়া সেরে আপনারা বেরিয়ে পড়তে পারেন সাইট সিনের উদ্দেশ্যে। পরদিন আপনারা ভোরবেলায় আপনারা চলে যান কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আপনারা সাইট সিন ঘুরে আবার রাতের ট্রেনে আপনারা কলকাতায় চলে আসুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম কামাখ্যা স্টেশন। এই হলো কামাখ্যা স্টেশন, এই হলো নীলাচল পর্বত। আমরা ট্রেন থেকে দেখে নিচ্ছি নীলাচল পর্বত। এই পর্বতেই অবস্থিত কামাখ্যা মন্দির। আর হ্যাঁ, আপনারা কামাখ্যা স্টেশনে নেমে কামাখ্যা মন্দিরে, ওখানে প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম গুয়াহাটি স্টেশন। এই হলো গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশনের পাশেই আপনারা কম বাজেটের মধ্যে প্রচুর হোটেল পাবেন। আপনারা হোটেলে স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। আশেপাশের আপনারা সাইট সিন আপনারা পায়ে হেঁটে বা আপনারা বাসে করেও ঘুরতে পারেন, এতে অনেক খরচা কম হবে। ফ্যান্সি বাজারের পেছনেই আছে শুক্রেশ্বর মন্দির এবং মন্দিরের পেছনে ব্রহ্মপুত্র নদ। বন্ধুরা, আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস অবশ্যই আপনারা করুন। এই হলো কামাখ্যা পাহাড়ের মুখ্য দুয়ার। ফ্যান্সি বাজার থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত বাসে ভাড়া নেয় 15 টাকা। এ হলো কামাখ্যা মন্দিরের মুখ্য দুয়ার। আপনারা যা আপনাদের পুজো দেওয়ার সামগ্রী কিনে আপনারা এবার প্রবেশ করতে পারেন। মন্দিরের পাশে সুন্দর একটা পুকুর, সেখানে আপনারা হাত পাও ধুয়ে লাইন দিন পুজো দেওয়ার জন্য। সরু গলির মতন মন্দিরের চারপাশে বিশাল বড় লাইন। উফ, এত বড় বিশাল লাইন, আর সহ্য হচ্ছে না দাঁড়িয়ে থাকতে থাকতে, পা ব্যথা হয়ে গেল। কিন্তু মায়ের কাছে এসেছি, পুজো তো দিতেই হবে, তাই 5-6 ঘন্টা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। এই দেখুন, এইটা হলো VIP লাইন। মাত্র 500 টাকার টিকিট কাটলে আপনি অতি সহজেই আপনি মায়ের পুজো দিতে পারবেন। লম্বা লাইনে দাঁড়িয়ে আজই বুঝলাম পয়সাই সব। ওই যে ডাঙ্কার আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা হলো বলিঘর। মোষ বলির আয়োজন চলছে, আজও বলি প্রথা চালু আছে এই আধুনিক সমাজে। এই নিরীহ পশুগুলি বলি হয়ে যাবে, বলির পরে প্রসাদ হয়ে যাবে, এটাই হিন্দু ধর্মের নীতি ও রীতি। মন্দিরের কিছু পাণ্ডা পণ্ডিতদের সাথেও আমার বন্ধুত্ব হয়ে গেল। আমি ইউটিউবার, ওরা জেনে খুব খুশি। আমি ওদের সাথে একটু গল্প গুজব এবং মন্দিরের কিছু কাহিনীও জানলাম, আর ওদেরও জীবনের কিছু বিষয়গুলি জানলাম। প্রত্যেকটা এখানের ইয়াং ছেলেরাই পড়াশুনো করে এবং পড়াশুনোর পাশে পাশে এরা মন্দিরের পাণ্ডার কাজও করে থাকে।
কামাখ্যা মন্দিরের বিশেষ বিশেষ পূজা হলো অম্বুবাচী মেলা, মনসা পূজা ও দুর্গা পূজা। এই সময় প্রচুর ভক্ত সমাগম হয় এখানে এবং দেশ বিদেশ থেকে প্রচুর সাধু সন্ন্যাসীরা এখানে এসে উপস্থিত হয় ও তন্ত্র সাধনাও চলে এখানে প্রচুর পরিমাণে। কামাখ্যা পাহাড়ে কামাখ্যা মন্দির ছাড়া আরও অনেক প্রচুর ছোট বড় মন্দির আছে এবং দশমহাবিদ্যার মন্দিরও আছে। আপনারা চাইলে সেখানে আরও দু একদিন থেকে ঘুরে ফিরে ভালোভাবে দেখে নিতে পারেন। যেহেতু আমাদের শর্ট টাইম, স্বল্প পয়সা, সেই জন্য আমরা শুধুমাত্র কামাখ্যা মন্দির ঘুরব ও আমরা তার আশেপাশে ঘুরে এবং সাইট সিন ঘুরে আমরা রাতের ট্রেনে আবার কলকাতায় ফিরে আসব। বিশাল বড় মন্দির চত্বর, মন্দিরের উপরেই আছে একটা ছোট্ট একটা মিউজিয়াম। মিউজিয়াম আপনারা ঘুরে নিতে পারেন, সুন্দর একটা পার্কও আছে, আপনাদের ভালো লাগবে। বহু প্রাচীন এই মন্দিরে বহুবার ধ্বংস ও আক্রমণ হয়েছে এই মন্দিরে, তারই কিছু ধ্বংসাবশেষ রয়েছে মিউজিয়ামে। মন্দিরে পুজো দিয়ে ও চারিপাশটা ঘুরে প্রায় দুপুর হয়ে গেল, খুব খিদে পেয়ে গেছে। এবার আমরা মন্দিরের নিচে কুপন কেটে আমরা মন্দিরের প্রসাদ গ্রহণ করে উমানন্দর উদ্দেশ্যে রওনা হব। প্রতিদিন দুপুর 12টা থেকে প্রসাদের কুপন দেওয়া হয়। এটা হলো প্রসাদ কক্ষ, আপনারা পেট ভরে প্রসাদ গ্রহণ করে আপনারা এবার সাইট সিনের উদ্দেশ্যে রওনা হন। কামাখ্যা থেকে একই বাসে চলে আসুন উমানন্দতে। আমরা এখন উমানন্দ ফেরিঘাটে যাচ্ছি, এখন আমরা লঞ্চে করে উমানন্দতে যাব। লঞ্চে মাত্র 10 টাকা লাগবে। বন্ধুরা, বিকাল পর্যন্ত আপনারা উমানন্দ মন্দির ঘুরুন, ব্রহ্মপুত্র নদ উপভোগ করুন এবং বিকালবেলা আপনারা চলে আসুন আবার হোটেলে। হোটেলে এসে আপনারা স্নান খাওয়া দাওয়া সেরে আপনারা চলে আসুন আপনাদের সেই স্টেশনে, আমরা কলকাতায় আবার ফিরে যাব। দুদিনের আমাদের এই সফর এখানেই শেষ। আমরা এখন উমানন্দ মন্দিরের সামনে আছি, আমরা দেখুন উমানন্দ মন্দির। বন্ধুরা, ট্যুর গাইড সম্বন্ধে যদি কিছু আপনাদের জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, তাহলে আপনারা আমায় কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন পরের এপিসোড দেখার জন্য।